হুয়াই পকেট রাউটার। এটা হচ্ছে 15টি ডিভাইস আপনারা একই সাথে ইউজ করতে পারবেন। ভিতরে হচ্ছে একটি পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা সব কিছু কানেক্ট করতে পারবেন। 4G LTE মডেম, এটা হচ্ছে 150 Mbps স্পিড, আর এটা হচ্ছে ওয়াইফাই হটস্পট সহ USB কানেকশন। এবার হচ্ছে নতুন একটি, এটা হচ্ছে হুয়াই ব্র্যান্ডের MF900 পকেট রাউটার, 1 বছর ওয়ারেন্টি সহ। এটা হচ্ছে 16টি ডিভাইস একই সাথে ইউজ করা যায়, 150 এমবি করা যাবে। এরপরে আছে ওলেক্সের একটি ডিভাইস, ওলেক্স পকেট রাউটার, 500 এমবিপিএস স্পিড এবং 3000 এমএস ব্যাটারি। এটাতে হচ্ছে 15 থেকে 16টা ডিভাইস আপনারা ইউজ করতে পারবেন। এটাতে এটা হচ্ছে 4G LTE মডেম, যদিও এটা চাইনিজ ব্র্যান্ড তবু হচ্ছে সবচেয়ে বেটার, আর মার্কেটে প্রচুর পরিমাণে এই মডেমটা চলে। আর এটা আপনাদেরকে একটু খুলে দেখাবো যে ভিতরে কী কী আছে। হচ্ছে ভিতরে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এখানে, আর এটা হচ্ছে মডেমটা। এখানে হচ্ছে একটা লাইট আছে, ইন্ডিকেটর আছে, আর যখন কানেকশন দিবেন তখন এই লাইটগুলো জ্বলবে, এটা এটা। আর এখানে হচ্ছে USB কানেকশন, আর এটার মাধ্যমে আপনারা লাইনটা দিবেন। আর এখানে হচ্ছে আপনারা সিম ইউজ করবেন, এখানে হচ্ছে বড় সিম ইউজ করা যায়, যে বড় সিম ইউজ করতে পারবেন। আর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়া আছে, কীভাবে কানেক্ট করবেন সেই পাসওয়ার্ডটা এখানে লেখা আছে। আর এটার বিস্তারিত ডিটেলস হচ্ছে পিছনে দেওয়া আছে, যে আপনারা এখানে দেখে নিতে পারবেন, অথবা 4G LTE লিখে গুগলে সার্চ করে এটার বিস্তারিত ডিটেলস দেখে নিতে পারেন। 4G ওয়াইফাই মডেম, আর এই মডেমটার আমরা প্রাইস রাখতেছি অনলি 1250 টাকা। এখন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে হুয়াই ব্র্যান্ডের পকেট রাউটার, এটা হচ্ছে 1 বছর ওয়ারেন্টি সহ। এটা হচ্ছে 16 জনের মতো ইউজ করতে পারবেন, আপ টু 16 ইউজার্স। আর LTE ক্যাট 4, 150 এমবিপিএস, আর এটার ব্যাটারি হচ্ছে 1500 এমএস, 2.4 GHz। যদিও প্রোডাক্টটা ইনটেক, খোলার অপশন নাই। তারপর আমি আপনাদেরকে নিচ থেকে একটু খুলে দেখাবো, ভিতরে দেখতে কেমন। এ হচ্ছে পকেট টাউটারটা, এটা হচ্ছে ব্যাটারি সাথে, এখানে হচ্ছে পাওয়ার বাটন ওপেন করার জন্য, আর হচ্ছে এটা হচ্ছে চার্জিং পয়েন্ট। আর এখান থেকে আপনারা খুলে ইউজ করতে পারবেন, এখানে লাইটিং ইন্ডিকেটর আছে। আর এখান থেকে খুলে, যে এখান থেকে খুলে আপনারা ইউজ করতে পারবেন, এখানে সিমটা থাকবে। আর এখানে হচ্ছে পাসওয়ার্ড একটা লেখা আছে, এই পাসওয়ার্ড দিয়ে আপনারা অন্যান্য ডিভাইসগুলো কানেক্ট করতে পারবেন। হুয়াইয়ের এই পকেট রাউটারটার আমরা প্রাইস রাখতেছি অনলি 4200 টাকা। এবারে আপনাদেরকে যে ডিভাইসটা দেখাবো, এটা হচ্ছে 4G LTE অ্যাডভান্স মোবাইল হটস্পট। এটার মডেলটা হচ্ছে MF982, এটা হচ্ছে ওলেক্স ব্র্যান্ডের। আর এটার ব্যাটারি এমএস হচ্ছে 300 এমএস, আর এটার স্পিড হচ্ছে 300 এমবিপিএস। এটা হচ্ছে, এখানে হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে, আপনারা কয়টি ডিভাইস ইউজ করতেছেন এখানে দেখতে পারবেন, SMS আসলে দেখতে পারবেন, কত পার্সেন্ট চার্জ আছে ওটাও দেখতে পারবেন, এবং নেট কানেকশন কেমন আছে ওটাও এখানে দেখা যাবে ডিসপ্লের ভিতরে। আর এটার বিস্তারিত ডিটেলসগুলো পিছনে দেওয়া আছে, গ্লোবাল অপারেটরস, আর মাল্টি টার্মিনাল কানেকশন, লাস্টিং পাওয়ার সাপ্লাই, স্মার্ট সিকিউরিটি ম্যানেজমেন্ট। আপনারা যদি চান MF982 লিখে গুগলে দেখে নিতে পারেন মডেলটা লিখে। এই প্রোডাক্টটাও খুবই ভালো, রিজনেবল প্রাইজের ভিতরে। আর আমরা এই পকেট রাউটারটার প্রাইস রাখতেছি অনলি 3000 টাকা। এরপরে আমাদের কাছে আরেকটি পকেট রাউটার আছে, এটা হচ্ছে 4G রাউটার MF920। এটা নতুন আসছে, কম বাজেটের ভিতরে খুবই ভালো, 150 এমবিপিএস স্পিড, আর হচ্ছে ওয়াইফাই 300 এমবিপিএস, আর হচ্ছে ব্যাটারি 2100 এমএস। আর ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, 2100 এমএস ব্যাটারি, 150 এমবিপিএস স্পিড,
এবং হচ্ছে 15টা ডিভাইস ইউজ করা যাবে। আর মোটামুটি চাইনিজ ব্র্যান্ডের ভিতরে এই পকেট চার্জারটা খুবই ভালো, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে হোয়াইট কালারের, যদি ওয়ারেন্টি গ্যারান্টি নাই, আমরা হচ্ছে এটা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি। আর এই পকেট চার্জারটা আমরা প্রাইস রাখতেছি অনলি 2000 টাকা। ফোর জি এলটি পকেট রাউটার, আর এটার মডেলটা হচ্ছে MF980L। এটা হচ্ছে ওলেক্স ব্র্যান্ডের, ডিজিটাল ডিসপ্লে সহ, আর এটার বিস্তারিত ডিটেলস পিছনের দিকে দেওয়া আছে। এটা হচ্ছে চার্জিং ব্যাকআপ হচ্ছে 10 ঘন্টার মতো, আর হচ্ছে মাল্টি ডিভাইস, আপনারা একই সাথে 10 থেকে 12টা ডিভাইস ইউজ করতে পারবেন। আপনারা যদি চান MF980L লিখে গুগলে সার্চ করে এটার বিস্তারিত ডিটেলস দেখে নিতে পারেন। আর MF980L ওলেক্সের এই পকেট রাউটারটি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ খুবই ভালো মানের, রিজনেবল প্রাইজের ভিতরে। এটা হচ্ছে 4G, আর এটার প্রাইস হচ্ছে পকেট রাউটার, এটা হচ্ছে অনলি 2700 টাকা, হচ্ছে M7200। আর এটা হচ্ছে সামনে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে চার্জিং ব্যাকআপটা দেখতে পারবেন, ওয়াইফাই কানেক্ট হয়েছে কিনা এটাও দেখতে পারবেন। আর এটা হচ্ছে 8 ঘন্টার মতো ব্যাকআপ দেবে, আপনারা অবশ্যই এক্সেলের এই লোগোটি দেখে কিনবেন। আর এখানে হচ্ছে কিছু ফিচার দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন, কেনার আগে অবশ্যই এই ফিচারটা একবার পড়ে নেবেন। টিপলিঙ্কের এই পকেট টাউটারটার আমরা প্রাইস রেখেছি অনলি 4300 টাকা। এরপর আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে ওলেক্স ব্র্যান্ডের, আর এটার মডেলটা হচ্ছে MF981BS। এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আছে সামনে, চার্জিং ইন্ডিকেটর আছে, আবার হচ্ছে আপনার এটাতে নেট কানেক্ট হয়েছে কি না এটাও আপনারা দেখতে পারবেন। আর হচ্ছে এটার ডিটেলসগুলো পিছনের দিকে দেওয়া আছে, এটা দেখে নিতে পারবেন। এটা হচ্ছে 2100mAh ব্যাটারি দেওয়া আছে, মডেলটা এখানে লেখা আছে, ডিটেলসগুলো দেখে তারপরে কিনবেন। আর ওলেক্সের এ পকেট রাউটারটার আমরা প্রাইস রাখতেছি অনলি 3000 টাকা।